শুনছেন নি প্রায় একটা পাপ করে সকলে পায় সওয়ালে আগুন দিলে ঘর পোড়া যায় শুনছেন নি এটা তোমরা দেখবেন যেটা পাপ করে এর কিচ্ছু হয় না নিরপরাধকে বেশি ফাঁসি যায় সূক্ষ্মানু সূক্ষ্ম এটারে ইয়ে করে বিচার বিশ্লেষণ করে প্রয়োজনে টাইম নেই সাজা দেয় না মানে ভালো করে মানে নির্দোষী কোনো গারে শাস্তি দিত না জানি আমি দেশ ছিলেন
আমি কইছিন আর কাছে Gucci. ভাষা দিলে কিন্তু কিচ্ছু হইত না, একজনে কইব তাই আমি যাচাই বাছাই করে অনেক যাচাই বাছাই করি। মা চিন্তা করিয়েন না,
যতক্ষণ পর্যন্ত সঠিক প্রমাণ না হয়, আমরা এক বাংলাদেশি ওগুলো নতুন নিছি আর নিচে যা কুকার নতুন করে শতানি দিচ্ছে হিসেবে একদম কয়েকজন পুলিশের কাছে টাকা নিছে, মানে বিষয় পেশা নিষিদ্ধ তো সই দিতে তো এর কজনে কইছে আরে কয় তুই যখন পুলিশের কাছে এটা বিষে দিবি পুলিশে তোর কথা হুনার লগে দিয়ে টাকা দিব গে দেখবি তো তোর আগে আড্ডি ভাঙবো আগে এতটা যাচাই বাছাই করেন বাদে বুঝি ইয়ে করবি মনে করেন আমার 17 বছর শেষে 18 বছরে পড়ছি কেন আমি জানি এরা জুলুম করে না কারো কথা আমাদের সংসারে অশান্তি হয় কেন একটা প্রশ্ন করছে তার সে প্রশ্নের উত্তর দিছিল দেখেন আপনি ব্যবসা করেন আপনার কাস্টমার আপনি কি দিতেছেন ওজনে কি বরাবর দিতেছেন আপনার থেকে যে মালটা কিনতেছে সে 2 কেজি কিনো 5 কেজি কিনুক আপনি কি তারা কি মাপটা বরাবর দিতেছেন আপনি যে কোম্পানিতে চাকরি করেন আপনি কি ওখানে আপনার ডিউটি কি ঠিক মতো করতেছেন আপনি কি যে বেতনটা নিতেছেন বেতনটা কি আপনি ঠিক মতন সে কাজটা করতেছেন আপনার রুচি কামাইতে হারাম খান হারাম আপনার সঙ্গে সুখ আসবে কোথায় স্টেজের মধ্যে কয়েক হাজার লোক সব শুধু মাথা নামাই এনে বহির এসে এই যে মনে করেন সুজন রে কষ্ট দিছে না দুগা কেন এই দেখবেন আপনি দেখবেন যে ইকে একদম বড় বড় আল্লাহ ইকারি দিবেন আল্লাহর আরশে আজিমের বিচার বহুত কঠিন বহুত কঠিন আরে শয়তানে হইছেন তো মনে করেন আপনি কারো ইয়া মানুষের মানুষের ভিতরে ইয়া করে দি কোন লোকের মনে করেন কয় না তুই বাঁচি দে লাভ কি তুই গলা দড়ি দে ইগার এখানে গলা দড়ি দেন গলা ত্রুশি লাগাই তো স্যার হালাই দে তোর শয়তান আতুত আলী দিকে কে আমি তোর আল্লাহরে ভয় করি শয়তান নিজেই কয় আমি তোর আল্লাহরে ভয় করি কোন সময় গলা দড়ি দেন লোক দেখছেন নি আমি গলা দড়ি দেনের পর এরো এদিকে স্যার সে চেষ্টা করে রশিটা ধরার জন্য কিন্তু হাত এর উপরে আর উঠতে পারে না গলা রশি টাইট হয়ে গেলে হাতে পর্যন্ত সে চেষ্টা করে রশিটা ধরার জন্য কিন্তু পারে না সেও বাঁচার চেষ্টা করে শয়তান তো চলি যায় তোমার তো এটা কি করলাম রে আমি তো কি করলাম এটা বাঁচার জন্য নিজে বাঁচালে নিজে চেষ্টা করে হারেন তো কথাটাই কে কারণে কইছি আজ যদি আজ আমাদের প্রতি জুলুম করি আল্লাহ জুলুম এলে আরো কো করে আল্লাহ রেডি করে রাখছেন ওই আজ নো কাল নো পরশু কথা বুঝছেন না আই আমাদের হয়তো টিয়া দি ঠকাইছে আল্লাহ আর খানা দি ঠকাই আই আমাদের খানা দি ঠকাইছে
আজ জানা মতন এক লোকে হেতার কয় কুঠিটিয়ে শুধু অন্য বিল্ডিং আছে বুঝছেন না, তাই যদি না আমাদের কাজা দিত না। আমার জানা মতন এক লোক এখন যা শুনতেছি মানে সব আরামের টেয়া, কিন্তু থাকবে না, এগুলো একটাও থাকবে না, আল্লাহ রাখতো না। যদি এভাবে যদি ইয়ে থাকতো তাহলে ওই ফেরাও ছেলে একটা আইসে।